আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই অর্গানিক কেমিস্ট্রি কন্টেন্টস যা সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। আমরা মূল মূল কিছু বিষয় বলে যাব এখানে। এখানে একটু দেখবো যে জিনিসটা, সেটা হলো দেখো আমরা এখানে কতগুলো বন্ড দেখাচ্ছি, যে কার্বন কার্বন বন্ডটা কেন এত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কেন। সিলিকন সিলিকন বন্ড আছে, কার্বন কার্বন বন্ড আছে। অ্যাটমিক রেডিয়াসটা দেখো এখানে, কার্বনের অ্যাটমিক রেডিয়াস হলো 0.077, ঠিক আছে। আর সিলিকনের হলো কত বড়, কার্বনের তুলনায় কত বড়, অনেক বড়, তাই না? কার্বনের তুলনায় অনেক বড়, আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড়। আর এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ড এনথালপি। কার্বনের বন্ড এনথালপি হলো তোমার এই যে এটা +348 কিলোজুল পার মোল। আর এখানে অর্ধেকও না, সিলিকনেরটা অর্ধেকও না। এই বন্ড এনথালপির মান যত বেশি সে বন্ডটা তত বেশি মজবুত। মজবুত যদি কোনো কিছু না হয় তাহলে সেটা তো টেস্টই হবে না, সেটা তো টিকবে না, সেটা হইতেও চাবে না। এই জন্য কার্বন কার্বন ওই যে আমরা বলি ক্যাটেনেশন যে হয়, চেন হয়, ব্রাঞ্চ হয় কার্বনের সাথে কার্বন অসংখ্য। যেমন ফুলারিনে 8টা কার্বন যুক্ত হয়েছে একটার পর একটা, কিন্তু সিলিকনে ওরকম হয় না। যে কার্বনের আকার ছোট, এই জন্য ছোট করে দেখানো হয়েছে, আর সিলিকনের আকার বড়, এই জন্য কার্বনের এত বেশি কম্পাউন্ড তৈরি হয়। আচ্ছা, এরকম স্টেট চেন হয় দেখো, এখানে আমরা দেখাচ্ছি 5টা, এখানে ব্রাঞ্চ চেন হয় 5টা দিয়েই, 6টা দিয়ে দেখানো হয়েছে একটা ব্রাঞ্চ হয়েছে। এদিকে দেখো রিংস হতে পারে, এরকম এরকম নানান রকম হয়ে নানা রকম বন্ড। তারপর সিঙ্গেল বন্ড হতে পারে, ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। আমি শুধু ছবিগুলো হালকা করে বলে যাব। হ্যাঁ ইয়েস স্যার, দেখো এখানে আমরা যেটা বলছি এটা একটা কার্বন স্কেলেশন দেখানো হয়েছে, ফাংশনাল গ্রুপের সাথে যুক্ত হতে পারে। এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে এই জায়গায়, ঠিক আছে, এটা মনে করো অক্সিজেন ফাংশনাল গ্রুপ আছে। এরকম ফাংশনাল গ্রুপ থাকতে পারে, ভিন্ন ভিন্ন ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ যখন থাকে কার্বনের সাথে আবার, তখন আবার একই মানে চেন থাকলো, কিন্তু খালি ফাংশনাল গ্রুপ আলাদা বলে আলাদা কম্পাউন্ড হয়ে যায়, তাই না? ধরো তুমি তুমি 5টা কার্বন দিলা, 5টা কার্বন দিয়ে দিলে OH অ্যালকোহল হলো, তুমি 5টা কার্বন দিয়ে দিলে হলো CHO অ্যালডিহাইড হলো, তুমি 5টা কার্বন দিয়ে কিটোন দিলা, কিটোন হয়ে গেল। তাহলে দেখো ফাংশনাল গ্রুপের জন্য আবার অনেক কম্পাউন্ড হচ্ছে, এই জন্য হাজার হাজার কম্পাউন্ড হলো তোমার ইয়াতে। আবার ডাবল বন্ডের অবস্থানের উপর নির্ভর করে, যেমন ধরো এখানে ডাবল বন্ড আছে 1 নম্বর কার্বনে, 1 নম্বর কার্বনে ডাবল বন্ড, 1 নম্বর কার্বনে ডাবল বন্ডের জন্য এটা পেন্ট 1-ইন, এটা আবার 2 নম্বরে চলে গেল পেন্ট 2-ইন। তাহলে এইভাবে আমরা দুইটা লোগো পেয়ে গেলাম, কম্পাউন্ড পেয়ে গেলাম। এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই ক্লোরিনেট, এটা ক্লোরিন এই বড়টা, বাকি সব ঠিক আছে। এগুলো এগুলো সব কার্বন, আর এগুলো সব হাইড্রোজেন বাইরের গুলো, আর এটা ক্লোরিন। ক্লোরিন 1 নম্বরে আছে 1 ক্লোরোবিউটেন, এখানে 2 নম্বরে চলে গেলে তাহলে 2 ক্লোরোবিউটেন। তাহলে এভাবে পজিশন চেঞ্জ হলেও কম্পাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারতেছ? জি স্যার। তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি অনেক রকম মলিকুলার ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা। দেখো এখানে এই যে মলিকুলার ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে মলিকুলার ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো বিউটেন। এই বিউটেনকে যখন আমরা এম্পেরিক্যাল ফর্মুলা করছি, অর্থাৎ যেহেতু এখানে 4 এটা 10, দুইটাই দুই দ্বারা ভাগ দেয়, হ্যাঁ ডিভাইজেবল বাই 2, দুই দিয়ে ভাগ করা যায় বলে দুই দিয়ে ভাগ করে এটা 2 হয়ে গেল আর এটা 5 হলো। দ্য এক্সাম্পল বিইং ইউজড ইজ বিউটেন, ঠিক আছে। এখানে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা এরকম দেখাচ্ছি, দেখো বিউটেন, আবার এটা ব্রাঞ্চ একটা হয়ে গেল, তখন আর একটা কম্পাউন্ড হয়ে গেল 2-মিথাইল প্রোপেন হয়ে গেল, ঠিক আছে। এই যে ডিসপ্লে ফর্মুলা একদম সব কিছু দেখিয়ে, এই যে এটা বিউটেন আর এটা 2-মিথাইল বিউটেন, সরি 2-মিথাইল প্রোপেন। তাহলে এইভাবে আমরা নানা রকম দেখতে পাই। দেখো যখন আমরা এইভাবে দেখতে পারি একটা ফর্মুলাকে, এটা সাইক্লোহেক্সেন, প্রথম যেটা সেটা হলো সাইক্লোহেক্সেন, ঠিক আছে। প্রথমটা হলো তোমার সাইক্লোহেক্সেন,
তাহলে এটা হলো সাইক্লোহেক্সেন, এটা আবার এইটা দেখো এটা হচ্ছে কি একই, আমরা এভাবে লিখতে পারি। এখানে কার্বন হাইড্রোজেন গুলো সব দেখানো হয়েছে সাইক্লোহেক্সেন। এখানে আবার আরেকটা কম্পাউন্ড, যাতে এই কম্পাউন্ডটা নিয়ে আমরা বলবো না, এরকম কম্পাউন্ড আমাদের বইতে নাই, এটা বাদ দিলাম। আচ্ছা তাহলে দেখো জেনারেল ফর্মুলা ফর অ্যালকেন ইট ইজ সিএন এইচ টু এন প্লাস টু, অনেক আগে থেকে আমরা জানি। পজিবল ফর্মুলা মিথেন ইথেন, এরকম ধরো যদি এটা কার্বন 99 হয় ডাবল করো, ডাবল করে দুই যোগ করে দাও, তাই না? একদম আমরা 100 পর্যন্ত চলে যেতে পারি, 100 হলে হাইড্রোজেন হবে 202 নাকি? কার্বন যদি 100 হয়, কার্বন যদি 100 হয় হাইড্রোজেন হবে কত? 202। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে, সাইক্লোহেক্সেন C6H12 সাইক্লোহেক্সেন। দেখো এখানে 6টা কার্বন আর 12টা হাইড্রোজেন আছে, এই এটাই এটা মলিকুলার ফর্মুলা। হোমোলোগাস সিরিজ এই যে আমরা দেখি মিথানল ইথানল প্রোপানল, আমাদের যে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওএইচ আছে, এখানে এই যে ওএইচ আছে, এখানে ওএইচ আছে, এখানে ওএইচ আছে, প্রত্যেকটা জায়গায় যে ওএইচ আছে, ঠিক আছে, এই যে ওএইচ, এই যে ওএইচ, প্রত্যেকটা জায়গায় সেম ওএইচ। তাহলে এগুলো কিন্তু শুধু সিএস টু মূলকের পার্থক্য, এখানে এই সিএস থ্রি আছে, এখানে বাড়তি হলো এই সিএস টুটা, এখানে আরেকটা সিএস টু বাড়তি, ঠিক আছে। এভাবে সিএস টু মূলকের পার্থক্য হচ্ছে, একই হোমো ফাংশনাল গ্রুপ, এগুলোকে আমরা হোমোলোগা সিরিজ বলি। এখন আমরা ওই জায়গায় ওয়েস না দিয়ে অ্যামিন দিলাম, অ্যালকোহল দিলাম, তাহলে ভিন্ন গ্রুপ হয়ে গেল। দেখো সেম স্ট্রাকচার তোমার কার্বন, কার্বন কয়টা এখানে? 5টা, এখানে কয়টা? 5টা। এখানে অ্যামিন গ্রুপ দিলাম অ্যামিনো পেন্টেন, আর এখানে হাইড্রক্সি পেন্টেন, ঠিক আছে, অথবা আমরা বলতে পারি পেন্টাইল অ্যামিন, পেন্টানল, পেন্টাইল অ্যালকোহল। তোমরা দুজনে এটা একটু পড়ে নাও, কোথাও সমস্যা হলে আমাকে বলবা, এপেসটা বলবা কিন্তু। কোথাও আটকে গেলে আমাকে বলবা। জি স্যার পড়েছি। কোথাও অসুবিধা হয়েছে ইয়া ইদা? জি স্যার। কোথাও কি অসুবিধা হয়েছে? জি না স্যার। জনাই দেখছো, দেখা শেষ নাকি চলতেছে? জি স্যার দেখছি সকলেই স্যার। জেনারেল ফর্মুলা গুলো স্যার বুঝিনি আর কি,
জি স্যার। কোথাও অসুবিধা নাই তো নাকি? স্যার জেনারেল ফর্মুলা গুলো খালি বুঝিনি, এছাড়া অন্য কোনো কিছু সমস্যা নাই। ও জেনারেল ফর্মুলা, এই যে আমরা যেটা বলি অ্যালকেন, অ্যালকেন তো RH, ঠিক আছে? আর অ্যালকাইল হ্যালাইড কে আমরা জি স্যার অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন RX বলি। অ্যালকোহল তো এটা আরো সমস্ত সব থেকে সহজ জেনারেল ফর্মুলা, মানে আমরা কিভাবে লিখব, অ্যালকোহল হলে ওই দিব, অ্যালডিহাইড হলে CHO আর এর সাথে এসটা, হ্যাঁ, কিটোন হলে CO দিব, কার্বক্সিলিক অ্যাসিড হলে COOH দিব, তারপরে অ্যাসাইল ক্লোরাইড হলে COCl দিব, অ্যামাইড হলে CONH2 দিব, এটা তো জানতেই হবে, এস্টার হলে COOR দিব, সায়ানাইড হলে বা নাইট্রাইন হলে CN দিব, অ্যামিন হলে NH2, নাইট্রো NO2 নাইট্রো মূলক, সালফোনিক অ্যাসিড মূলক SO3H, আর এস ইথারের জন্য RY, এই আর কি। আচ্ছা এটা একটু দেখে নিবা, এই পৃষ্ঠ দেখে দেখে নিবা, এগুলো আগে পড়ানো হয়েছে, একটু দেখে নাও, বুঝতে না পারলে বলবা বলবা কিন্তু। জি স্যার। জি স্যার, শেষ হয়েছে। জি স্যার, শেষ। ওই ফাংশনাল গ্রুপটাকে এখানে তোমার স্ট্রাকচারাল ফর্মুলা করে দেখানো হয়েছে, ঠিক আছে? এখানে কিছু দেখি, সব ফর্মুলাগুলো দেখানো হয়েছে, ঠিক আছে? কার্বন অ্যাটমস হ্যাভ 4 কোভ্যালেন্ট বন্ড সারাউন্ডিং দেম, অক্সিজেন অ্যাটম 2, নাইট্রোজেন অ্যাটম 3, হাইড্রোজেন 1, হ্যালোজেন অ্যাটমস 1, এগুলো জানো সবাই। এই যে কার্বনের 4টা দেখানো হয়েছে, অক্সিজেনের 2টা, নাইট্রোজেনের 3টা, হাইড্রোজেনের 1টা। এই যে ইথেন, প্রোপাইল ব্রোমাইড, এটা হলো বিউটিন, এটা হবে তোমার, এটা হলো তোমার ইথানল, এটা আবার ইথানল, সরি, হ্যাঁ এটা ইথানল। যদি কার্বন 2টা থাকে, হাইড্রোজেন 6টা থাকে, তাহলে হবে ইথানল, আর কার্বন 3টা থেকে হাইড্রোজেন 6টা থাকে, তাহলে ইথানল, এটা অ্যালডিহাইড, কিন্তু এটা 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 হলো অ্যালকোহল, আর এটা হলো তোমার অ্যালডিহাইড, ঠিক আছে? আমরা ওই সাধারণ জেনারেল ফর্মুলা বা ইয়ার মধ্যে দিই, তাহলে বুঝতে পারবো। তারপরে যে এটা হলো আবার তোমার কি, এখানে অ্যামিন আছে, এখানে নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে দুটো হাইড্রোজেন দিলে C2H5, ইথাইল অ্যামিন বা অ্যামিনোইথেন, বুঝতে পেরেছ? মানে এটাকে আমরা এভাবে লিখি, দেখো আমি দেখাচ্ছি, C2H5NH2, তাহলে এই হলো এটা ইথাইল অ্যামিন বা অ্যামিনোইথেন, এই যে এটা, ঠিক আছে? ভেঙে লিখলাম।
এটা আমরা যদি এখানে একটা হাইড্রোজেন এদিকে দিয়ে দিই, দুটো কার্বন আছে, তাহলে কি হবে? এরকম ভাবে নামগুলো আমরা সব বলতে পারবো। আচ্ছা দেখো এখানে এখানে কি ব্যাখ্যাগুলো দিয়ে দিছে, এখন 1, 2, 5, 2, 3, 2 এগুলো কি? আচ্ছা আচ্ছা, কতগুলো হোমোলোগাস সিরিজের আমরা নাম দেখি। অ্যালকেনকে আমরা প্যারাফিন বলি, প্যারাফিন, প্যারাম যোগ অ্যাফিন থেকে নামটা আসছে, মানে লেস অ্যাফিনিটি। প্যারাফিন মানে হলো লেস অ্যাফিনিটি, ঠিক আছে? অ্যাফিনিটি খুবই কম, অ্যাফিনিটি খুবই কম, অ্যাফিনিটি নাই বললে এদেরকে অ্যালকেন বলা হয়। আচ্ছা অলিফিন, এটা যে অ্যালকিনকে বলা হয়, যেমন ইথিন, বিউটিন, এগুলো ডাবল বন্ডেডগুলো অলিফিন, সিঙ্গেল বন্ডেডগুলো প্যারাফিন। ফ্যাটি অ্যাসিড, এগুলো হলো কার্বক্সিলিক অ্যাসিডগুলোকে বলা হয়, যেমন ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা ইন্ডিভিজুয়াল কিছু কম্পাউন্ড আছে, ঠিক আছে, একদম ইন্ডিভিজুয়াল, এই যে মিথেন, বিউটেন, অ্যাসিটিক অ্যাসিড, এগুলোর সোর্স কোথা থেকে, ডেরিভেশন কোন জায়গা থেকে এসেছে? এটা গ্রিক থেকে এসেছে, এটা ল্যাটিন থেকে, এটা ল্যাটিন থেকে, এই যে মিথেন, বিউটেন, এরকম ইথানোয়িক অ্যাসিড নামগুলো দেওয়া আছে। আচ্ছা এখানে যে আমরা এই যে এই জায়গাটা একটু দেখে নিবা, তোমরা অনেকবার পড়াইছি, আমি আর বলবো না এই জায়গাটাই বল করে দিলাম, তাহলে এই জায়গাটা দেখো তাহলে হবে। দুজনে দেখো, না বুঝতে পারলে বলবা, বুঝার কথা না, বোঝার মতো কিছু নেই। হয়েছে দেখা স্যার? আমারটা তো এখনো আসছে না, এখনো লোডিং দেখাচ্ছে। শোনাই গেছে তোমারটাতে? জি স্যার, আমারটা তো আসছে, কিন্তু কোনো কিছু গোল করা, মানে গোল করা না, একদম নর্মাল একটা পেজ না, যে একটা গোল করেছিলাম, গোল করা আসছে। হ্যাঁ জি স্যার, এখন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা এত অনেকবার পড়ানো হয়েছে, এক হলে নামটা কি হবে, দুই হলে কি হবে, উদাহরণটা এক্সাম্পলটা এই। জি স্যার, হয়েছে স্যার। ক্লিয়ার তো? এটা না বোঝার মতো কিছু নাই। জি স্যার। হ্যাঁ দেখো, এই পেন্টেন থেকে আমরা পেন্টেন থেকে নামগুলো করি। এই যে পেন্টেন, এটাও কিন্তু পেন্টেন, কোনো পার্থক্য নাই। এই এই যে এটার মধ্যে, এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, মনে পার্থক্য আছে মনে হচ্ছে কি? একে বেঁকে লিখলে কিন্তু পার্থক্য হবে না, পার্থক্য হতে গেলে ব্রাঞ্চ থাকতে হবে। এবং ব্রাঞ্চ মেন হলো, ব্রাঞ্চ মেন হলো তোমার কি, এমন একটা কার্বন থাকবে যে কার্বন কমপক্ষে তিনটা কার্বনের সাথে যুক্ত থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো ব্রাঞ্চ। আছে এরকম কোনো কার্বন যে তিনটা কার্বনের সাথে যুক্ত আছে? এখানে যা যা আছে এখানেও তাই তাই আছে, এখানেও তাই আছে, এটাও তাই আছে, এই চারটা ফর্মুলার মধ্যে কোনো পার্থক্য নাই। একটু বুঝো কিনা, আন্দাজে বলবা না, দেখো প্রশ্ন থাকলে বলবা, পার্থক্য মনে হলে এই চারটা সেম, অল আর সেম। এমন তুমি কার্বন পাবা না যেখানে, মানে ওখানে যা যুক্ত আছে এখানে ভিন্ন আছে, একদম সেম সেম আছে। স্যার এখানে তো স্যার সবগুলাই সেম, বাট তাহলে একটু অন্যভাবে লেখা কেন সবগুলো, মানে লেখাটা অন্যভাবে কেন? এটাই বোঝাচ্ছে যে মানে মানে কনফিউজ যেন না হয়ে যায়, কারণ পরীক্ষার সময় তো ভিন্ন ভিন্ন ভাবে থাকবে। জি স্যার। হ্যাঁ, তখন দেখে যেন ভুল না বুঝে যে এটা মনে হয় ব্রাঞ্চ হয়েছে, এখানে কোথাও ব্রাঞ্চ নাই, এটাও নর্মাল, এটাও নর্মাল, এটাও নর্মাল, এটাও নর্মাল, বিভিন্ন ভাবে তো হতে পারে, এই জন্য। হ্যাঁ, আমরা এটা ভিন্নটা দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি যে আসলে ভিন্ন রকম লাগলেই ভিন্ন না, এটা যেন তুমি কনফার্ম থাকো।
এখানে আমরা যে জিনিসটা দেখাচ্ছি দেখো, এখানে তো লম্বা শিকলটা হবে এটা, মানে এই এদিক দিয়ে যে এদিকে গেল এটা হলো লম্বা শিকল। তাহলে এখান থেকে 1 2 3, এদিক দিয়ে 1 2 3, নো প্রবলেম। এটা 1, এটা 2, এটা হলো 3। তাহলে 3-র সাথে এখানে এই মূলকটা আছে, তাহলে আমরা বলবো 3-মিথাইল, তারপরে মোট কয়টা? 5টা 3-মিথাইল পেন্টেন। ঠিক আছে, কিন্তু এটা ভিন্ন, এটা 2-মিথাইল হচ্ছে, আর 1 2 3 4 5 6 আলাদা হচ্ছে, 2-মিথাইল হেক্সেন। আচ্ছা, এই নামটা তোমরা বলবা দেখি দুইজন, কে কি বলো এই নামটা বলো দেখি, একটু চেষ্টা করো। How long is the line between 1, 2, 3? আটটা কার্বন। তুমি তো লম্বা শিকল ধরবে এদিকে, আমি দেখাচ্ছি লম্বা শিকলটা হবে এই দিক দিয়ে যে এদিক দিয়ে। এখন গণনা শুরু হবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে গেলে 1 2 3-এ পাচ্ছি প্রথমটা, এদিক 3-এ পেয়ে আবার 4-এ পাচ্ছি, আর এদিক দিয়ে গেলে 1 2 3-এ পেয়ে 4-এ পাচ্ছি। সেম, তাহলে যে কোনো দিক দিয়ে যেতে পারবো, সমস্যা নেই। এদিক দিয়ে গেলেও 3-4-এ পাবো, এদিক দিয়ে গেলেও 3-4-এ পাবো, তাহলে স্টার্টটা যে কোনো দিক থেকে করা যাবে। স্টার্ট তুমি যদি এদিক এখান থেকে করো নো প্রবলেম, স্টার্ট তুমি যদি এখান থেকে করো তাতেও নো প্রবলেম, কারণ আমার এই ব্রাঞ্চ হবে এটা আর ব্রাঞ্চ হবে এটা, কিন্তু দুদিক থেকে সেম জায়গায় আছে। এখান থেকে 1 2 এটা 3-এ আর এটা 4-এ, এদিক থেকে 1 2 এটা 3-এ এটা 4-এ, অতএব কোনো পরিবর্তন নাই। এখন নামটা বলো। লম্বা শিকলে কি আছে? 3 4 5 6টা তো লম্বা শিকলে তো জিসে। সেটা 3-4-মিথাইল হেক্সেন। থ্রি ফোর ডাইমিথাইল। আর এদিক দিয়ে ধরলে এটা 3-তে, নো প্রবলেম। 3-4 দুইটা আছে, এই জন্য ডাই কি আছে? মিথাইল, এখানে মিথাইল। 3-4-ডাইমিথাইল। আর লম্বা শিকলে লংগেস্ট চেনে কি আছে? 6টা কার্বন আছে, এই জন্য হেক্সেন। 3-4-ডাইমিথাইল হেক্সেন। তাহলে প্রথমটা দেখো, লংগেস্ট চেন ছিল 5টা, আমরা নাম তো বলে আসছি ওটা। আচ্ছা, এখানে লংগেস্ট চেন 6টা আর এখানেও 6টা, আমরা বলেছি এটা। হ্যাঁ, লংগেস্ট চেন গুলো অ্যালকেনের ক্ষেত্রে তো এন হবে জানো, অ্যালকেনের ক্ষেত্রে এন হবে জানো, অ্যালকাইনের ক্ষেত্রে আইন হবে, অ্যালকোহলের ক্ষেত্রে অল হবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল হবে, কিটোনের ক্ষেত্রে ওয়ান হবে মানে কোন হবে, আর অ্যাসিডের ক্ষেত্রে উইক অ্যাসিড হবে, এগুলো আমরা জানি। ঠিক আছে, তাহলে সেইভাবে এই নামটা দেখো, আমরা বলছি এই যে এটা ক্লোরিন, তাহলে 1 ক্লোরোবিউটেন, এটা 2 নম্বরে গেল 2 ক্লোরোবিউটেন। এখানে ক্লোরিনটা হলো, ক্লোরোটা হলো বা ক্লোরিনটা হলো সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা, যদি মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে তখন আমরা এটাকে বলি মিথাইল, ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তখন ইথাইল, একটা হাইড্রোজেন কম, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন কমে যায় তাহলে প্রোপাইল, এভাবে লিখতে পারি অথবা আমরা এভাবেও লিখতে পারি। এভাবে লেখাটা বেশি কারেক্ট, এই যে মিথাইল এটা, এটা 2 কার্বন ইথাইল, 3 কার্বন প্রোপাইল,
এভাবে বিউটাইল ইথাইল মিথাইল প্রোপাইল যদি সংখ্যা একই জিনিস দুইবার থাকে ডাই, একই জিনিস তিনবার থাকে ট্রাই, একই জিনিস চারবার থাকে টেট্রা, পাঁচবার থাকলে পেন্টা, ছয়বার থাকলে হেক্সা। এখন আমরা যদি নাম্বার এবং ওয়ার্ড বসাই তাহলে দুজনের মাঝখানে হাইফেন বসবে, আর পরপর যদি নাম্বার বসাই তাহলে কমা বসবে। নাম্বারের মাঝে কমা বসবে আর নাম্বার এবং ওয়ার্ডের মাঝে হাইফেন বসবে। অনেকে বুঝতে পেরেছ? এই যে দেখো এবার এই নামটা এখানে করে দেওয়া আছে, আমরা একটু দেখি লংগেস্ট চেন কোন দিক দিয়ে হয়, বিভিন্ন ভাবে খুঁজে দেখতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দেখো এদিক দিয়ে হলো কত, সাতটা, আমরা একটু দাগ দিয়ে দিচ্ছি, এদিক দিয়ে হলো সাত হলো। আচ্ছা আমরা এখন এদিক দিয়ে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এদিক দিয়ে হলো সাতটা, ঠিক আছে তাহলে নো প্রবলেম। আচ্ছা এরপর দেখো এদিক দিয়ে যদি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এটাই সব থেকে বেশি, তাহলে আমরা এদিক দিয়ে গেলাম, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে উঠলাম, এদিক দিয়ে এদিকে গেলাম, তাহলে এদিকটা হলো আটটা, ঠিক আছে বুঝতে পেরেছ? তাহলে আটটা। এখন তোর বাকিগুলো ব্রাঞ্চ, এটা হলো ব্রাঞ্চ, আগে আমরা যেগুলোকে ঘোরানোর চেষ্টা করেছি এটাও একটা ব্রাঞ্চ, এটাও একটা ব্রাঞ্চ, ব্রাঞ্চগুলো কত নম্বরে? আচ্ছা এদিক দিয়ে যদি যাই ওয়ান টু থ্রি ফোরে, ফোর আর এদিক দিয়ে ওয়ান টু থ্রি ফোর, এদিক দিয়ে গেলে ভালো হবে। আমরা এখান থেকে শুরু করবো যাত্রাটা, দেখে দেখো তাহলে আমরা ওরা মনে হয় নাম গরম করে নাই, ওরা করছে কি থ্রি ইথাইল থ্রি ইথাইল থ্রি ইথাইল ওয়ান টু থ্রি, এটা ধরেছে এদিকেই লম্বা ধরছে, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এদিকে তো এইট আটটা হয়, কিন্তু ওরা ধরেছে এখান থেকে স্টার্টটা করছে এই জায়গা থেকে, এটা হলো স্টার্টিং পয়েন্ট, পরে এটাকে ধরেছে এটা হলো থ্রি, এই ইথাইলটা হলো থ্রি, থ্রি ইথাইল আর থ্রি থ্রি, ও আচ্ছা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এইট ঠিকই ধরেছে কিন্তু শুরু হলো এখানে, এদিক দিয়ে শুরু হয়ে এদিক দিয়ে এদিকে, বুঝতে পেরেছ? আবার দেখা যাক এখান থেকে শুরু করে এদিক আটটাই হবে কিন্তু শুরুটা হলো এখানে, এখানে না, কারণ হলো এখান থেকে গেলে আমরা এই জায়গাটা নামকরণ করতে পারছি না, তাহলে এখন থ্রি ইথাইল ফাইভ এর সাথে মিথাইল, এই যে থ্রির পরে ফোর ফাইভ, এটা হলো ফাইভ, এই মিথাইলটা হলো ফাইভ, ফাইভ মিথাইল, তারপরে এটাও ব্রাঞ্চ, এটা ব্রাঞ্চ, এই এটা হলো তোমার ওয়ান টু থ্রি ফোর, ফোরে হলো প্রোপাইল, তাহলে ফোর প্রোপাইল, তারপরে মোট হলো আটটা অক্টেন, বুঝছো কিনা দেখো? থ্রি ইথাইল ফাইভ মিথাইল ফোর প্রোপাইল, কেন আমরা ইথাইল আগে বললাম কেন, ইংরেজি বর্ণমালায় ই আগে, তারপরে মিথাইল ইংরেজি বর্ণমালায় তারপরে এম, পি আরও পরে, এই জন্য প্রোপাইল, ইংরেজি বর্ণমালা অ্যালফাবেট অনুসারে এটা করা, বুঝতে পেরেছ? এটা আমরা ওই যে আগের যে ছিল ওটার অ্যান্সার আমরা দেখি, দেখো লংগেস্ট চেন ফাইভ আমরা একটু মিলাই নি, লংগেস্ট চেন ফাইভ এখানে, সো ইট ইজ এ পেন্টেন, এটা পেন্টেন হবে, আর এই লংগেস্ট চেন হলো এদিক দিয়ে এটা, এই এই হলো তোমার লংগেস্ট চেন এদিকে, আর এটা মিথাইল মূলক, মিথাইল মূলক কত নম্বরে, তিন নম্বরে, তাহলে থ্রি মিথাইল, তাহলে থ্রি মিথাইল পেন্টেন, পরেরটা দেখো লংগেস্ট চেন ছয়টা, দুই নম্বরে হলো মিথাইল, তাহলে টু মিথাইল হেক্সেন, এখানে আমরা লিখেছি লংগেস্ট চেন সিক্স, দুইটা তোমার ব্রাঞ্চ আছে, একটা হলো থ্রি তার একটা করে, এটা আমরা আগে করে এসেছিলাম, হ্যাঁ বলে এসেছিলাম, তখন অ্যান্সার দেওয়া ছিল না, থ্রি ফোর ডাইমিথাইল হেক্সেন, একটু এ নামগুলো একটু দেখে নাও, তোর নাম খালি দেখবা জাস্ট, এত পড়া দরকার নাই পুরাটা,
আমরা যেহেতু অনেক পড়ে ফেলেছি, এই একটা পড়বা আর এই আর একটা পড়বা, বুঝতে না পারলে ভাষাটা পড়বা, ল্যাঙ্গুয়েজ পড়বা, না হলে দরকার নাই, তারপরে না পারলে আমি জি স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার তো না? জি স্যার। তাহলে এগিয়ে যাই, দরকার নেই এটা, তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এটা। আর